আসসালামু আলাইকুম, মানাস লাইফে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা খুশি ভালো আছেন। আমরা হলো রশিদ রহমতে, বেশ ভালো আছি। তা এখন বাজে সকাল 10টা, শুভ সকাল। তো সোহাগের আব্বা আমাদের নাস্তা খাওয়া হয়ে গেছে সকাল, সেই সকালবেলা। আমি তো সেই সকাল 7টা সাড়ে 7টার মধ্যে নাস্তা বানাই, সেটা তো আপনারা জানেন। আমার ছেলে খেয়ে অফিসে চলে যায়, আর আমরা খেয়ে নিছি নাস্তা বানানোর পর। সোহাগের আব্বু খেয়েছে 8, 8:30, 9টার দিকে, আর আমি খাইছি 11:10 দিকে। তা এখন 10টা বাজে, আমার নাস্তা খাওয়া হয়ে গেছে। আমি নাস্তা খেয়ে বারান্দায় আসছি, দেখি সোহাগের আব্বু এই যে বারান্দায় আর কি টবগুলো, আমার যে গাছের গাছ আছে সেই টবগুলো অনেক ইয়ে হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। বারান্দাটা অসুস্থতার কারণে তো ধরতে পারি না, পরিষ্কার করতে পারি না। শরীর ভালো ছিল না, আমারও ভালো ছিল না, সোহাগের আব্বুরও ভালো ছিল না, তো ধরা হয় নাই, অনেক ময়লা হয়ে গেছে। তো সেটাই পরিষ্কার করে নিচ্ছে বারান্দাটা আর টবগুলো, মাটি আর কি চেঞ্জ করছে, মাটি উঠায় আর কি সারালা মাটি যে সব সবজি দিয়ে রাখছিলাম, সবজির খোসা টুসা দিয়ে রাখছিলাম, সেটা আর কি পচে যে সার হয়েছে সেগুলাই আর কি মিলাই দিতেছে মাটির সাথে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো বারান্দা পরিষ্কার করে আবার সোহাগের আব্বু বাজারে চলে গেছিলো, বাজার থেকে চলে আসছে, বাজারে গিয়ে বাজার নিয়ে আসছে। এদিকে আমি ঘরে সব কাজ সেরে নিছি, ঘর দর গোছানো, ঘর ঝাড়ু দেওয়া, সব কাজ, থালা বাসন ধোয়া, মানে রান্নাঘর পরিষ্কার করা। রান্নাঘর তো দুইবার পরিষ্কার করতে হয়, একবার রান্না করার আগে, আবার রান্না করার পরে, সকালে নাস্তা বানানোর পর। তো এগুলো করার পর সোহাগের আব্বু বাজার নিয়েও চলে আসছে। তো দেখুন বাজারগুলো বের করে নিলাম আমি, বাজার থেকে নিয়ে আসছে শোল মাছ, এই যে শোল মাছ একটা, আর দুইটা বাইম মাছ, এই যে হাড়িতে দেখুন দুইটা বাইম মাছ আছে। মিষ্টি কুমড়া আনছে, লাউ শাক আনছে। তাই যে আমার নাতনি দাঁড়ায় দাঁড়ায় মাছ দেখতেছে, এই যে লাউ শাক, মিষ্টি কুমড়া। তো মাছটা অনেক তাজা, দেখুন ধরতে পারি না, লাফায় লাফায় যাইতেছে গা। তা আমার নাতনি ভয় পাইতেছে মাছ দেখে, তো আমার নাতনিকে বলতেছি এটা মাছ দাদা। তো নাতনি দাঁড়ায় দাঁড়ায় দেখে আবার জিজ্ঞেস করে এটা কী। এখনও তো কথা বলতে পারে না ঠিক মতো, শুধু আব্বা আম্মা এইসব বলে, আর পুরা কথা এখনও বলতে পারে না, ইশারায় সব বলে। তো নাতনি দেখে ভয় পাইতেছে। চারিদিকে আমি ভাত বসাই দিছিলাম, ভাত বলক আসছে, ভাতটা চুলাটা কমাই দিলাম। দেখুন ভাত বলক এসে সব পানি সব করে আমার ভাড়িটা নষ্ট হয়ে গেল। তো মাছও কেটে নিছি আমি, হেপাকে মাছ কাটা হয়ে গেছে, সেটা শেয়ার করি নাই আপনাদের সাথে মাছ কাটাটা। তো শোল মাছের পেটের ভিতরে দেখুন কতগুলো ডিম, অনেকগুলো ডিম বের হয়েছে, ডিমগুলো অনেক সুন্দর। শোল মাছের ডিম তো অনেক মজা, ইলিশ মাছের ডিম, শোল মাছের ডিম, মাছের ডিম বলতে সব মাছের ডিম না, রুই মাছের ডিম আমার কাছে ভালো লাগে না, আমার সব মাছের ডিম ভালো লাগে। শোল মাছ, শিঙি মাছ, তারপর পুঁটি মাছ, এসব মাছ লাগে, ইলিশ মাছ, এসব মাছের ডিম খুব মজা লাগে। তো আমার মাছটাতে অনেক ডিম বের হয়েছে দেখুন, তো ডিমগুলি আলাদা করে রাখলাম, ওটা আলাদা ধুয়ে নিব। তো মাছগুলো ধুয়ে নিলাম, মাছগুলো ধুয়ে এদিকে ছেলে বউকে বললাম কি রসুনগুলো একটু ছেড়ে ছাড়াই নিতে, ছিঁড়ে নিতে। তো দেখাই দিলাম ওকে, ও আবার পারে না এসব, তোকে দেখাই দিতেছি কীভাবে রসুন সহজে আর কি ছাড়ানো যায়, সেটাই দেখাই দিলাম। পানি তো ভিজাইলে খোসাগুলো উপরে উঠে যাব, এগুলো ফালাই দিবা, সহজ এভাবে রসুন ইয়ে করা। তো বন্ধুরা রসুনগুলো ছাড়ানো হয়ে গেছে, এখন এই যে আমি পানিতে ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রাখলে যে উপরের খোসাটা আর কি নরম হয়ে যাবে, নরম হয়ে গেলে সেগুলো আর কি উঠে ছিলে ছিলে ফেলে দিব, ফেলে দিয়ে তারপর ব্লেন্ডার করে নিব।
তো এখন তো সামনে কুরবানি এসব করে না রাখলে তো হবে না, আগে আগে সব করে রাখতে হবে, তাহলে তো পরে পারা যাবে না, আর একা একা সব করতে হয়। তো আসলে রসুনগুলি ছিলা হয়ে গেল, তো ভিজিয়ে রাখি, আর আদার তো কিছুটা করে রাখছি, আবার বাকি আরও কিছু করতে হবে, ব্লান্ড করে রাখছি। তার এদিকে ঘরে অনেক কাজ আছে, ঘর টর ঝাড়তে হবে, কাপড় চোপড় ধোয়া, ঘর পরিষ্কার করা, অনেক কাজ আছে, এখন একটু একটু করে সব করব আর আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে শাক কেটে নিছি, লাউ শাক আনছে, সেসব লাউ শাকটা কেটে নিছি, আর এই যে মাছও কেটে নিছি, মাছ ধুয়ে নিছি লবণ দিয়ে ভালো করে, মাছ লবণ দিয়ে ভালো করে না ধুলে তো রান্না করলে ভালো লাগে না। তো এখানে আমি যে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিছি, রসুন কেটে নিছি, আর এদিকে সোহাগের আব্বু পেয়ারা নিয়ে আসছে, পেয়ারা মেয়া মাখলাও, এই যে দেখুন পেয়ারা মাখছে কেটে, সে সোহাগের আব্বুই মাখছে, কারণ আমি তো এক হাতে সব পারি না, তো সোহাগের আব্বু কিছু করে, ধরেন এদিকে খাওয়া কিছু খাবার টাবার আনলো, যেরকম আনলো কেট কেটে মাখা ভর্তা বানানো এইসব সোহাগের আব্বু করে, ওইদিকে আমি রান্নার ওইদিকে দেখি রান্না করতে হয়, সেই জন্য আর পারা যায় না। তো এই যে পেয়ারাগুলো এত সুন্দর ছিল, একদম টাটকা ফ্রেশ মনে হচ্ছে, এখনই গাছ থেকে পেরে আনছে। তো পেয়ারা মাখা খেয়ে তারপর আসলাম রান্না করতে, রান্না করতে আর এদিকে ডালটা বসায় দিয়ে গেছিলাম, হাতে মাখা ডাল, মানে সব কিছু মশলা দিয়ে, মরিচ পেঁয়াজ রসুন কুচি সামান্য একটু হলুদ তেল লবণ দিয়ে তারপর বসিয়ে দিছি, পানি দিয়ে হাতের দিয়ে মেখে তারপর পানি দিয়ে বসিয়ে দিছি। আর এদিকে শাকটা বসাবো, শাকটা রান্না করব, শাকটা রান্না করার জন্য যে হাঁড়ি বসাই দিছি, হাঁড়িতে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি, দিয়ে একটু নেড়ে চেড়ে একটু নেড়ে চেড়ে তারপর মশলা দিয়ে দিব। এখানে আমি কিন্তু আদা রসুন পেস্ট দিব না শাকের ভিতরে, কারণ শাকের ভিতরে আদা রসুন পেস্ট দিলে কিন্তু আমাদের কাছে ভালো লাগে না, সোহাগের আব্বু খেতে চায় না, সেই জন্য আদা রসুন পেস্ট দিব না। আর এদিকে ডালের মধ্যে চালটা দিয়ে দিলাম, তো আমার ছেলে যে চালটা আনছিল সেই ফ্রেন্ডের গাছ থেকে টাঙ্গাল থেকে, সেই চালটা, সেই চালটাটাই দিয়ে দিলাম, ছেলের চালটার ডাল খেতে চাইছে, তো হাতে মেখে ডালটা রান্না করলাম আর চালটা দিয়ে দিলাম। এরকম চাল কিন্তু খেতে খুবই ভালো লাগে, অনেক মজার হয় এই ডালটা। তো আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি, হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে কষিয়ে নিব, ভালো করে কষিয়ে তারপরে মাছ দিয়ে দিব, মাছের মাথাটা দিয়ে দিব, মাছের মাথা দিয়ে তো শাক রান্না করব, কারণ এই শাকটা আর কি সোহাগের আব্বুর অনেক প্রিয়, আমার কাছে ভালো লাগে এই তরকারিটা আর কি, শীতকালে বেশি ভালো লাগে গরমকালের চাইতে, এখনকার চাইতে তো শীতকালে খুব মজার হয়। তার এই যে মাছ কয়টা আমি ভুনা করব, তো ওই মাছ কয়টাকে আমি ছোট ছোট পিস করব, অনেক বড় বড় হয়ে গেছে, আর দুই বেলা তো হবে না, যদি এরকম আস্তে আস্তে রান্না করি তাহলে সবার হবে না, সেই জন্য একটু মাছখানে পিস করে নিব কেটে। আর এখন শোল মাছের তো অনেক দাম, মাছের তো অনেক দাম, শোল মাছের তো আরও বেশি দাম, সেই জন্য আর কি দেখুন মাছটা বড়ই ছিল বেশ, তারপর আমাদের দুই বেলা হবে না সবার, সেই জন্য আমি ছোটো পিস করে নিব মাঝখানে। তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আর ডালটাও দেখুন প্রায় হয়ে আসছে, ডালটাকে খুরচুন দিয়ে আর কি নেড়ে চেড়ে আমি ঘুটার মতো করে নিব, ডাল ঘুটনিতে ঘুটবো না, এরকম খুরচুন দিয়ে ঘুটে নিব, আস্তে আস্তেও থাকবে আবার ভাঙা ভাঙাও থাকবে, এরকম আর কি, একদম মিহি করব না আর কি ঘুটা দিয়ে, এরকম ডাল খেতে কিন্তু ভালো লাগে। আর এদিকে কষানো হয়ে গেছে, মশলাটা শাক দিয়ে দিলাম আর ডালের ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আর কি ডালটাকে আমি আর ভাঙা ভাঙা করব, এরকম করে রান্না করলে খুব ভালো লাগে। আমার ঘরে সবাই কিন্তু এরকম ডাল খেতে কিন্তু খুব ভালোবাসে, আমি আবার পাতলা ডালটা পছন্দ করি, সেজন্য পাতলা ডালই বেশি রান্না করি, আর সবাই এরকম ডাল পছন্দ করে, মাঝে মাঝে এরকম ডাল রান্না করি, হাতে মাখা ডাল। তা শাকটা দিয়ে তারপরে ঢেকে দিছিলাম, শাকটা দেখুন মজে আসছে, কমে গেছে মজে অনেকটা, তো নেড়ে চেড়ে দিলাম, আবারও আমি ডালটা আর কি নেড়ে দিচ্ছি, এই দেখুন সুন্দর আর কি ঘোটা হয়ে গেছে, ঘন হয়ে গেছে এখন ডালটা, আর একটু বলো কুটুম করে আমি নামিয়ে নেব ডালটাকে। তার শাকটা পাশে চুলায় দিয়ে দিছি ডাল নামিয়ে, আর এই পাশে চুলায় আর কি আমি শোল মাছটা ভুনা করে নেব।
তো শোল মাছটা ভুনা করার জন্য যে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচা মরিচ দিয়ে দিলাম, দিয়ে নেড়েচেড়ে তারপর মশলা দিব। পেঁয়াজটাকে আমি একটু বেশি করে আর কি ভাজবো, কারণ সফট হয় যাতে, যতক্ষণ সফট না হয় ততক্ষণ আর কি পেঁয়াজটাকে আমার ভাজতে হবে। তো দেখুন পেঁয়াজটা আমার অনেকটা সফট হয়েছে, একটু লাল লাল হয়েছে। এখন আমি মশলা দিয়ে দিব। এখানে আদা রসুন পেস্ট আর কি পানি দিয়ে গলিয়ে নিছি, সেই পানিটা দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট শেষ হয়ে, আদা পেস্ট আছে কিন্তু রসুন পেস্ট নয়, রসুন পেস্ট করে নিতে হবে। রসুন তো দেখলেন ছিলে নিলাম, তো ব্লেন্ডার করে নিতে হবে, ব্লেন্ডার করা হয় না এখনও, সময় পেলে করব। আর এখানে মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে, যতক্ষণ মশলার গন্ধটা না যায়। তেলটা ভেউ করে ভেসে উঠলে মনে হবে, বুঝতে হবে যে আর কি মশলাটা কষানো হয়ে গেছে। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দিব। এই যে মাছ দিয়ে দিলাম, মাছ দিয়ে কষিয়ে পানি দিয়ে দিব, কিছুক্ষণ কষিয়ে তারপর পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিব, যাতে করে মাছটা সিদ্ধ হয়, আর সিদ্ধ হওয়ার পরে ঘন হয়ে তার ভুনা ভুনা হবে। এতো দেখুন পানি দিলাম পরিমাণ মতো, আর পানি দিব না, এই পানিতে আমার মাছ সিদ্ধ হয়ে আর কি ঝোলটা মাখা মাখা হবে, তখন আমি রান্নাটা চুলাটা অফ করে দিব, রান্না আমার শেষ হয়ে যাবে। এখন আমি ঢেকে দিব, তারপর আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়েচেড়ে দিলাম। আর যে ডিম দিয়ে দিলাম, মাছের ডিমটা যে ছিল সেটা পরে দিলাম, আগে দিলে আর কি ভেঙে যেত, সেই জন্য পরে দিলাম। আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন তো ধনিয়া পাতা আনেছো আগে রাখবো, কয়েকদিন যাব ধনিয়া পাতা আনতেছে, ধনিয়া পাতা এখন একটু পাওয়া যায়। আর ধনিয়া পাতা তরকারিতে দিলে কিন্তু খুবই ভালো লাগে, আর কয়েকদিন ধনিয়া পাতা ছাড়া তরকারি রান্না করছি কেমন কেমন যেন লাগছে, তেমন একটা ভালো লাগে নাই। তো ধনিয়া পাতা দিলে সে তরকারি কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, এখন তো বারো মাস সব কিছু পাওয়া যায় বাজারে। তো আমার তরকারিটা দেখুন আবার আমি নেড়ে চেড়ে দিলাম, ঢাকনাটা উঠিয়ে আর একটু ঝোলটা শুকাবে, এখনও অনেকটা ঝোল আছে। তো এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিব এক চামচ, দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢেকে দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ। সেভাবে শোল মাছ কিন্তু বোনা করলে, শোল মাছ অন্য কিছু সবজি দিয়ে রান্না করলে, বেগুন দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে, আর ভুনা করলে, আর লাউ দিয়ে রান্না করলে। তো রান্না বাড়া তো শেষ, সোহাগের আব্বুকে খেতে দিয়ে দিছি। যে দেখুন সোহাগের আব্বু খাচ্ছে, এই যে শাক আর ভুনার তরকারি দিছি সেটা দিয়ে খাচ্ছে। তো সোহাগের আব্বু খাওয়া শেষ করে, আমি তো অনেক কাজ করি, সোহাগের আব্বু খায়, অনেক কাজ করি, আমার সব খাওয়া শেষ করে তারপরে আমার অনেক কাজ থাকে, সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করা হয় না। অনেক কাজ করি, সেই কাজ করে গোসল টোসল করে কাপড় ধোয়া থাকে সেগুলো দিয়ে, আমি একাই তো সংসারের কাজ একা করি, একাতে করি, সেই জন্য আমার অনেক সব দেরি হয়ে যায় ভাত খেতে খেতে, চারটা পাঁচটা বেজে যায়। তো এটা সোহাগের আব্বু ভাত খেয়ে একটা ঘুম দিয়ে উঠে রেস্ট নেয়, আর আমি এদিকে তো কাজ করতেই থাকি, ঘর দোর পরিষ্কার করতে হয়, অনেক কাজ থাকে সেগুলো করে। আর এটা হচ্ছে সন্ধ্যার পর, মাগরিবের পর সোহাগের আব্বু নামাজ পড়তে গিয়েছিলো, নামাজ পড়ে এসে আসার সময় যে নাস্তা নিয়ে আসছে, জিলাপি আনছে আর মোগলাই পরোটা নিয়ে আসছে। তো মোগলাই পরোটা অনেক দিন পরে মোগলাই পরোটা আনালো আমাদের বাসায়, আগে প্রায় প্রায় খাওয়া হতো, তো এতদিন অনেক দিন আনা হয় নাই। আজকে সোহাগের আব্বু নিয়ে আসছে মোগলাই পরোটা, খুব ভালো লাগলো, মোগলাই পরোটা অনেক ভালো ছিল, আগে খুব পছন্দ ছিল মোগলাই পরোটা, এখন আবার এতটা পছন্দ নাই। ওরা সবাই করে কিন্তু আমার কাছে আর কি, আমি অনেক জিনিস আর কি বেছে বেছে খাই, সব জিনিস আমি খাই না। যে এখানে মোগলাই পরোটা আনছে তো সেখানে আমি এক পিস খাবো মাত্র, তার যে বড়ো ছেলে খাচ্ছে, সোহাগের আব্বু খাচ্ছে, আর আমি জিলাপি খেলাম দুইটা, জিলাপিগুলো অনেক ভালো লাগছে,
খুবই ভালো ছোট ছোট জিলাপি খেতে কিন্তু খুব ভালো লাগে জিলাপিগুলো দেখতেও সুন্দর লাগে খেতেও কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক আমাদের সবই সন্ধ্যার নাস্তা খাওয়া এখানে চলছে তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করব দেখা হবে আরেকটা নতুন ব্লগে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ময়না চ্যানেলের সাথেই থাকবেন আর আপনারা যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সেই দোয়াই করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম